সারা রাজ্যের সঙ্গে মন্তেশ্বর ব্লকে আজ শুরু হল 2023 সালের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। পরীক্ষা শুরু বেলা 10টা থেকে হলেও সকাল 9টা থেকে ছাত্রছাত্রীরা পরীক্ষা কেন্দ্রের সামনে ভিড় করে। মন্তেশ্বর ব্লকে এবার মন্তেশ্বর সাগরবালা উচ্চ বিদ্যালয়, মন্তেশ্বর সতী কৃষ্ণমণি বালিকা উচ্চ বিদ্যালয়, উজনা সিজনা পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়, মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয় সহ 5টি পরীক্ষা কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে। এদিন মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সামনে স্থানীয় বাঘাসন গ্রাম পঞ্চায়েত ও বাঘাসন অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের ফুল, কলম, জলের বোতল সহ প্রভৃতি দিয়ে শুভেচ্ছা জানানো হয়। স্কুল সূত্রে জানা গেছে, এবছর 283 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, বর্ধমান টুডে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিরম তৈরি হয়েছ ভাই? মোটামুটি প্রিপারেশন নিয়ে যা, মানে এই যে পরীক্ষা উচ্চ মাধ্যমিক, এটা জীবনের প্রথম পরীক্ষা দিচ্ছ? উচ্চ মাধ্যমিক আমাদের হয়নি, হয়নি তাই পরীক্ষা কিরম লাগছে নিজেকে? একটু টেনশন হচ্ছে, তবে আর যেহেতু প্রথমবার পরীক্ষা দিচ্ছি তাই একটু নার্ভাস, কৌতূহল হচ্ছে। ভালোই হবে, ভালোই হবে। আচ্ছা প্রিপারেশন নিয়েছ? এই যে কোন স্কুল থেকে দিচ্ছ? কিরম তৈরি হয়েছ মোটামুটি? ভালো তৈরি হয়েছ। কিরম লাগছে নিজেকে? পরীক্ষা মোটামুটি ভালো হবে। কিরম প্রস্তুতি নিয়েছ? ভালোই রকম প্রস্তুতি, কারণ একটু নার্ভাস ফিল হচ্ছে, কারণ এটাই প্রথম বাইরের পরীক্ষা, সেগুলো আমাদের একটু নার্ভাস ফিল হচ্ছে, কারণ আমি মাধ্যমিকটা দিইনি। মাধ্যমিক বোর্ডের পরীক্ষা হয় নাই? পরীক্ষা হয় নাই। তা এটা অফলাইন পরীক্ষা তো? তা নিজেকে কিরম লাগছে? নিজেকে একটু নার্ভাস ফিল হচ্ছে, কারণ আমরা বোর্ডের পরীক্ষা দিইনি করোনা পরিস্থিতির কারণে 2021 সালে, কিন্তু একটু নার্ভাস ফিল হলেও ঠিকই আছে। প্রস্তুতি ভালো রকম হয়েছে, পরীক্ষাটাও ভালো আছে, চন্দ্রপুর সেন্ট্রাল হাই স্কুল, হিরোগ্রাম হাই স্কুল, বৈষ্ণবডাঙ্গা হাই স্কুল, মন্তেশ্বর সাগরবালা হাই স্কুল, সতী কৃষ্ণমণি গার্লস হাই স্কুল আর শুশুনিয়া রানীবালা হাই স্কুল, মোট ছটা। মোট ছটা পরীক্ষাটা কিরম রয়েছে স্যার? পরীক্ষাটা তাও অসুবিধা একদম ওকে। এই পরীক্ষার প্রস্তুতি কিরম নিয়েছেন স্যার? প্রস্তুতি আমাদের তো বহুদিনের সেন্টার, আজকে প্রস্তুতির কোনো খামতি নেই, কোনো খামতি নেই না। এই পুলিশ পুলিশ প্রশাসন ব্লক প্রশাসন সবই সাহায্য আছে? হ্যাঁ সব সাহায্য। তা কতজন ছাত্রছাত্রী এখানে পরীক্ষা সেন্টার আছে? পরীক্ষা দিচ্ছে মেন ভেনুতে 283 জন আর সাব ভেনু মালডাঙ্গা কাদম্বিনী গার্লসে 292 জন ছাত্রছাত্রী। ও না, ওখানে শুধু ছাত্র, ওখানে শুধু ছাত্র আর এখানে ছাত্রছাত্রী। যে মালডাঙ্গা আরএম ইনস্টিটিউট আর একটা দিয়েছি মালডাঙ্গা কাদম্বিনী বালিকা, ওটা কি এটার সাব ইয়ে নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এদের পরীক্ষাটা কীরকম সেন্টারে? দুই সেন্টার, দুটো সেন্টারই আমি ঘুরে দেখলাম, দুটো সেন্টারই পরিকাঠামো খুব সুন্দর, পরিকাঠামো হ্যাঁ খুব সুন্দর। ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীরাও যে পরীক্ষা দিতে আসছে ওদেরও বেশ উৎসাহ রয়েছে এবং সত্যি বেশ ভালো লাগলো। মাস্টারমশাইরাও খুব দেখলাম হেল্প করছেন, বা গার্লসে দেখলাম দিদিমণিও খুব, ম্যাডামরাও খুব হেল্প করছেন। আর এই যারা পরীক্ষা, অভিভাবকদের জন্য কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? যে বসা অভিভাবকদের বসানোর জন্য ওইখানেতেই দেওয়া হয়েছে, বা পঞ্চায়েতের সামনেটা খুলে দেওয়া হয়েছে, ওইখানে বসে তারা রেস্ট নেওয়া, ওখানটায় রেস্ট নেওয়ার জন্য করেছি। আর ছাত্রছাত্রীদের উজ্জীবিত করার জন্য একটা করে জলের বোতল আর একটি করে পেন দিয়েছি। পেন তা পরিকাঠামো পুলিশ প্রশাসন সব দিক সাহায্য ঠিকঠাক আছে? ঠিকঠাক হ্যাঁ ঠিকঠাক, কোনো অসুবিধা না না না। মহিলা পুলিশ থেকে সব কিছুই দেওয়া আছে। এই যাতায়াতের কোনো অসুবিধা না? যাতায়াতের তো কোনো অসুবিধা আপাতত এখনও চোখে পড়েনি, বা যারা রঙিন বোর্ড এনেছে, বোর্ড আনে আনতে ইয়ে করেছে, তাদের স্কুল থেকেই সাদা বোর্ড দেওয়া হচ্ছে। সব রকম সহযোগিতা পাচ্ছে, আর
আপাতত আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ দেখে এসেছি, তারপরে পরের কথা পরে। পরীক্ষার্থীদের জন্য কি বার্তা দিচ্ছেন, যারা পরীক্ষা দিচ্ছে তাদের? পরীক্ষার্থীদের বার্তার জন্য যে মাথা ঠান্ডা করে পরীক্ষা দিন এবং প্রশ্ন বুঝে তারপরে উত্তরগুলো লিখবেন, এইটাই বলছি।